বজ্রঝড়ের কারণে চীনের রাজধানী বেইজিং শহরে আবহাওয়া সম্পর্কিত ব্লু অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। স্থানীয় সময় রোববার সকাল থেকে এই সতর্কতা কার্যকর করা হয়েছে। সতর্কতায় বলা হয়েছে ঘণ্টায় 30 মিলিমিটার হারে ঝড় হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বেইজিংয়ে পাহাড়ি এলাকায় ভয়াবহ ভূমিদশের পাশাপাশি নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। চীনের আবহাওয়া সম্পর্কিত 4 ধরনের সতর্কতা ব্যবহার করা হয়। ভয়াবহ পরিস্থিতিতে সর্বোচ্চ রেড এবং প্রাথমিক অবস্থায় ব্লু অ্যালার্ট জারি করা হয়।